মদিনায় পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম লিখিত সংবিধান, দি ফার্স্ট রিটার্ন কনস্টিটিউশন অফ দি ওয়ার্ল্ড। এবং আমাদের প্রিয় নবী এই 23 বছরের নবুয়তের জিন্দেগিতে মানুষের অধিকার দিয়েছেন। মানুষের যে অধিকার আছে একথা পৃথিবীবাসী জানত না। হযরত বলেন, মা ফাতা আলী আরবিয়ান আলাল আজমি ওয়ালা আলী আজমিয়ান আলাল আরবি ওয়ালা আলী আহমার আলাল আসফাদা ওয়ালা আলী আসফাদা আলাল আহমার ইল্লা বিত্তাকওয়া। সাদার উপর কালো, কালোর উপর সাদা, অনারবের উপর আরবের, আরবের উপর অনারবের আলাদা কোনো মর্যাদা নাই। আল্লাহর কাছে ওই মানুষ সবচেয়ে দামি যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে। এই যে হিউম্যান রাইটস, মানুষের অধিকার, এই প্রথম উচ্চারণ করেছেন বিশ্বনবী রহমতুল্লাহ আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শতাব্দীতে আধুনিক যুগে হেবিয়াস কর্পাস, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, তারপর বিল অফ রাইটস যেগুলো জাতিসংঘ গ্রহণ করেছে, এগুলো 1400 বছর আগে আল্লাহ রাসূল মানব জাতিকে উপহার দিয়ে গেছেন মানুষের অধিকার। আর পরিবেশ, ইকোলজিক্যাল ব্যালেন্স, এটা নিয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়ে গেছেন। হযরত বলেন, ইত্তাকুল মালাইনা সালাস, তোমরা তিন জায়গায় পায়খানা প্রস্রাব মলমূত্র ত্যাগ করবে না। তিন জায়গায়, আরব দেশে কেউ যদি প্রস্রাব করে, কেউ যদি পায়খানা করে, 3-4 ঘন্টার ভিতরে শুকিয়ে যায় সূর্যের প্রখর তাপের কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মরুর নবী, বিশ্ব নবী, বলছেন তিন জায়গায় পায়খানা প্রস্রাব করবে না, প্রবহমান নদীর কিনারে পায়খানা প্রস্রাব করবে না। কারণ আমরা প্রত্যেকে যদি নদীর কিনারে বসে পায়খানা করি, প্রস্রাব মলমূত্র ত্যাগ করি, ওয়াটার পলিউটেড, পানি দূষিত হয়ে যাবে। মানুষের 70% রোগ হয় পানি থেকে, ওয়াটার বর্ন ডিজিজ হয় পানি থেকে। এই পানিকে পবিত্র রাখতে হবে। অথচ আরব দেশে কোনো পানি নেই, লোহিত সাগর ছাড়া সৌদি আরবের ভিতরে, আরব দেশের ভিতরে কোনো নদী নাই। সে দেশের নবী বলছেন পানিতে, পানির খালের কিনারে, নদীর কিনারে মলমূত্র ত্যাগ করা যাবে না, রাস্তার মলমূত্র ত্যাগ করা যাবে না, গাছের ছায়ায় মলমূত্র ত্যাগ করা যাবে না। 1500 বছর আগে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি জানো আগামীকাল কিয়ামত হবে, তোমরা যদি আশঙ্কা করো পৃথিবীর মেয়াদ শেষ, আগামীকাল কিয়ামত, ফি ইয়াদিহি ফাসিলাতুন, তোমার হাতে যদি গাছের ছাড়া থাকে, ফলে ইউরিসহা, কালকে কিয়ামত হোক, আজকে তুমি এই ছাড়া মাটিতে বপন করে দাও। কেন? ইকোলজিক্যাল ব্যালেন্স জন্য গাছ দরকার। গাছ অক্সিজেন সাপ্লাই দেয়, আমরা সেই অক্সিজেন গ্রহণ করি, আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, অক্সিজেন গ্রহণ করি। গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ছাড়ে, এই জন্য গাছ দরকার। কালকে কেয়ামত হোক, আজকে গাছ রোপণ করে দাও। এবং দুঃখী অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটা মডেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে আল্লাহ রাসূলের জীবনীর উপরে অনেক মূল্যবান গ্রন্থ প্রকাশ করেছি, অনুবাদ করেছি। আগামী দিনেও আরও আরও উন্নত হযরত সাল্লাল্লাহু ইসলামের জীবনী গ্রন্থ ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হবে ইনশাআল্লাহ। এবং আমি আজকে এটা উদ্বোধন করলাম, আমরা যদি মুক্তি চাই, মানবতার মুক্তি চাই, আমরা যদি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে চাই, আমরা আমাদের ভিতরে যেটা আছে এটা হচ্ছে বাহ্যিক অবয়ব, ভিতরেটা আছে আমাদের সত্তা, এটাকে যদি আমরা পবিত্র করতে চাই, আমরা যদি আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রকে যদি একটা মহিমান্বিত রাষ্ট্রে পরিণত করতে চাই, রসুলের আদর্শ ছাড়া বিকল্প নাই। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, লাইফ স্টাইল আমরা যদি গ্রহণ করি, আমাদের পরিবারে পরিবর্তন আসবে, আমাদের সমাজে পরিবর্তন আসবে, আমাদের রাষ্ট্রে পরিবর্তন আসবে। এবং
এই হজরতের জীবনীগুলো আমরা পড়ি, বেশি করে পড়ি। হিন্দুরা পর্যন্ত মহীশূর ইউনিভার্সিটির ফিলোসফির প্রফেসর ডক্টর রামা রাও এত বড় কিতাব লিখেছেন দি মুহাম্মদ, এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় কিতাব। রামা রাও একজন হিন্দু পণ্ডিত, অনেকেই গবেষণা করেছেন এবং সারা বিশ্বব্যাপী বড় বড় স্কলাররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূয়সী প্রশংসা করেছেন। আমরা অনেকেই হযরত ইসলামের পূর্ণ জীবনী কোনোদিন পড়ি নাই, এগুলো আলহামদুলিল্লাহ বাজারে আছে, বই মেলা হবে, আপনারা আসবেন। ইসলামের উপর বিভিন্ন দিকের উপর বড় উন্নত মানের বই সৃজনশীল প্রকাশকরা করেছেন, অনেকে বিক্রি করছেন, এই বইগুলো আমরা কিনব, আমাদের জ্ঞানের অনুষদকে আমরা বৃদ্ধি করব, আমাদের ফ্যাকাল্টি অফ নলেজকে আমরা বৃদ্ধি করব, এবং সংঘাত মারামারি হানাহানি কোনো সমাধান দেয় না, হাতে হাত মিলাতে পারলে সমাধান আসে। আসুন ভেদাভেদ বলে গিয়ে নেগোসিয়েশন ইজ বেস্ট পলিসি, একটা আলাপচারিতা, এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর পলিসি। সংঘাত একটি গান পয়েন্ট, আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় বলেছেন অস্ত্র দেখিয়ে কোনো দাবি আদায় করা যাবে না। আপনি আমার বুকের উপর গুলি ধরবেন, দাবি পূরণ করো, এটা হবে না, এটা হবে উদ্নেগোসিয়েশন। আসুন আমাদের দরজা খোলা, ইসলামিক ফাউন্ডেশন নিয়ে যদি কোনো বক্তব্য থাকে, বইমেলা নিয়ে যদি কোনো বক্তব্য থাকে, তো আমরা আসি তো, আমরা তো আমাদের সাথে নেগোসিয়েশন করা যায়। আসুন আমরা আমাদের মানসিকতাকে পরিবর্তন করি, রসুলের আদর্শে আমরা জীবন সাজাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক আনায়াত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।